মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন। কালী পূজা আসলেই জবা ফুলের চাহিদা তুঙ্গে থাকে। জবা ফুলকে মূলত মায়ের পায়ে উৎসর্গ করার জন্যই বাজারজাত করা হয়, কিন্তু বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন মানুষও শুকনো জবা ফুলের থেকে চা বানিয়ে পান করছেন। আমি চারটে ভোর চারটে থেকে ঠিক আছে পাঁচ বিঘে আপনার বাগানটা আছে, এটা এক বিঘে পনেরো কাঠা আছে। কত পিস গাছ লাগানো সেখানে? 120 পিস গাছ লাগানো আছে। মানে কোথায় নিয়ে যান ফুলগুলো? ফুলগুলো আমাদের হাওড়ায়, জগন্নাথ ঘাট। তাছাড়াও ফুলকে শুকনো করে আবির তৈরি করা হচ্ছে। আমরা এখন বেরিয়েছি জবা ফুল তোলা দেখতে, অর্থাৎ যে সমস্ত ফুল ব্যবসায়ীরা জগন্নাথ ঘাট বা কিংবা কোলাঘাটে ফুল নিয়ে যায়, সেই সমস্ত ফুলগুলো কোথা থেকে কিভাবে আসে সেইটা দেখতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বৃষ্টিদের বাগানে এসেছি আজকে, তো বাড়ি থেকে বেরিয়েছি একদম ভোর চারটে। তবে মূলত এখানে যেটা তোলা হচ্ছে সেটা কুড়ি তোলা হচ্ছে, ঠিক আছে? তো সেই পুরো ব্যাপারটা কিভাবে হচ্ছে সেটা তোমাদের দেখাবো। প্রযুক্তিগত অভাবেই হোক বা বিক্রি করার অসুবিধার জন্যই হয়তো শুকনো ফুলের ব্যবসা এনারা করতে পারেন না, তবে সুযোগ পেলে, ভালো সংস্থা যদি সুযোগ দেয়, এনারা কিন্তু শুকনো ফুলের বিক্রির চিন্তাভাবনাও করবেন। ম্যাজিক দেখো, ফুলগুলোকে কিন্তু মাছের এসে হামলা করবে। ওই একটা, এইটা বেশ দারুণ কিন্তু, প্রত্যেকটা মাছ আসছে, একটা করে জবা ফুল নিচ্ছে। পুরো 9 বছর করেছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এই গাছটা 1 বছর হতে, হ্যাঁ, কুড়ি ফুল তোলা হচ্ছে, তাই তো? এগুলো ফুটে যাবে কালকে? হ্যাঁ, আজকে রাত থেকে ফুটে যাবে, রাত থেকে। এইসব কুড়ি তুললে হবে না, এইসব কালকের জন্য। আচ্ছা, এগুলো এখন নিয়ে কি হবে? এখন বাড়িতে এগুলো গাঁথা হবে, কতবার গাঁথা হবে এটা মালাতে? মানে এক একটা মালায় 10টা করে থাকবে। আচ্ছা, ওগুলো কেমন দামে বিক্রি করেন আপনারা? ওইগুলো এখন ধরো 2-3 টাকা পিস। আচ্ছা, আর ওইগুলো যখন মার্কেটে যখন আমরা লোকেরা কিনবো, মানে সমস্ত দিন এই জল কাদা বর্ষায় ঘেঁটে ঘেঁটে, ওই যখন এবার হাতে পয়সা পড়ে তখনই সব ভুলে যাওয়া যায়, তাই না? তখন বেশ মজা লাগে। কালী পূজায় কিছু বলা যাবে না, কালী তো মার্কেট মানে কিচ্ছু বলা যাবে না, তাই মানে একটা ফুল তখন হয়তো 1 টাকা চলে যেত নাকি? হ্যাঁ, জগন্নাথ ঘাট থেকেই তো চারিদিকে ফুলটা যাচ্ছে। আপনার এলাকায়, বাগনানের আপনার এলাকায় কতজন পরিবার এই ফুলের সঙ্গে যুক্ত আছে? আমাদের এই গ্রামটায় মিনিমাম প্রায় বাড়িতেই এই সব চাষ আছে। এটা কি গায়ে জল লাগার থেকে বাঁচা যায়? তো তাই না? অলরেডি ফিরছি, এখন ফুল গাঁথা দেখব। অলরেডি আমাদের ফুল তোলা দেখা হয়ে গেছে, আর তোমরা দেখলে কী হয় ফুল তোলে, ঠিক আছে? হ্যাঁ, 6টা থেকে শুরু হয়, মানে বাড়িতে উঠেই কাজটা প্রথমে হয়, তাই তো? এত সকাল সকাল উঠে কী করছিস? হ্যাঁ হ্যাঁ, কী রে ভাই বোনে, কত কখুরি হবে এটা যা ফুল আছে? 8-10 কুড়ি হয়, তাই তো? যে ওই বাকল দিয়ে, তাহলে এটা কিসের আছে? ও আচ্ছা, হকলা আছে। চাষিরা নিজেরা যেমন অক্লান্ত পরিশ্রম করে ফুল তুলছেন ঠিকই, তেমনই কিছু মানুষকে স্বনির্ভর হওয়ার সুযোগও করে দিচ্ছে। কাউন্টিংয়ে ভুল হয়ে যেত মাঝে মাঝে, 10টা জায়গায় 11টা 12টা হবে না? প্র্যাকটিস আগের দিনের থেকে কম ফুল নাকি? ফুল আছে এগুলো 100 করে 108টা করে, কোনটা 100 করে? আচ্ছা, অর্ডার হলে 108টা হলো। আচ্ছা, কি বলা হয় এগুলোকে? চেটি বলা হয়। এগুলো কেমন দামে বিক্রি হয় এগুলো? এগুলো যখন যেমন 5 টাকা 10 টাকা। আচ্ছা, কালী পূজায় যেমন 80 টাকা 90 টাকা 100 টাকা। সপ্তমী আর অষ্টমীতে বলছেন, তাই তো? একটা মালা 100 টাকা গেছে, 100 টাকা মানে কতটা সেই সময় ফুলের দাম উঠেছিল? আর অন্য সময় এমনি, অন্য সময় এমনি 2-3 টাকা 5-10 টাকা, 2-3 টাকা করে। মানে তবে একটা কথা মানতেই হয়, মায়ের পায়ে এই জবা শোভিত হওয়ার আগে কত মানুষের নিরলস পরিশ্রম থাকে তা সত্যি
বর্ণনা দিত। তবে সব সময় ফুল বিক্রি করে যে এনাদের মুখে হাসি ফোটে তা কিন্তু নয়। অনেক সময় এই ফুল জগন্নাথ ঘাটের আবর্জনা ফেলার জায়গায় স্থান পায়, আর খালি হাতে ফিরতে হয় এনাদের মতো বহু চাষিকে। দুলাল দাস, দুলাল দাস। আপনার এই গ্রামের নাম? আইমাপাড়া। মূলত আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, অন্য স্বাদের। সেই ভোর 4টে থেকে চরম ব্যস্ততার সাক্ষী হয়ে রইলাম আমরা। ফুল তুলে তাকে গোছ করে সাইকেলে করে চাপিয়ে বাগনান স্টেশনের উদ্দেশ্যে রওনা। ইনিও একজন ফুল চাষি, চলেছেন জগন্নাথ ঘাটের উদ্দেশ্যে। আর বাগনান স্টেশন থেকে 8:27 মেদিনীপুর গ্যালোপিং লোকাল ধরে সোজা হাওড়া, সেখান থেকে জগন্নাথ ঘাট, তারপর বিভিন্ন লোককে ফুল বিক্রি করে আবার বাড়ি ফেরা। দুলালবাবুর মতো এরকম হাজারো একটা ফুল চাষি আছেন, তাদের ডেইলি রুটিন থেকে একটা দিনের গল্প তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, আরও মানুষ দেখুক কীভাবে বিভিন্ন পুজোতে আমাদেরকে কীভাবে তার ফুল তুলে গেঁথে সাহায্য করে। আর এইভাবেই আজকে আমার ভিডিওটি শেষ হলো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।